ভোট দিতে গেলে মুড়ি বইতে মুড়ি বইতে ভোটদাতার একটা স্বাক্ষর লাগে বা টিপসই লাগে জন ওইখানকার জনগণ এত আনন্দে ওইখানে ভোট বাক্সে ভোট পড়ছে আপনি যদি 110% এর বেশি হয় 10% লোকও 10% লোকেরও টিপসই আর সাইন পাবেন না 110% হয় না স্টপ ইট আমার বক্তব্য শুনুন 110% উপর দেন না আমি 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 রহমান 110% ইন্টারঅ্যাক্ট করব না আপনাদের এই আমলে কত পার্সেন্ট 100% কিভাবে পার হইছে এবং আপনার এলাকার পাশের এলাকার যে চিফ ইলেকশন কমিশনার বলে গেছে তিনি কনফেশন করে গেছেন তিনি বলে গেছেন কয়েকদিন আগে বলে মামলা দেন যে আমরা দিতে যাব কোন কারণে উনি তো নিজে জাতির কাছে বলেই গেছে উল্টো উল্টো হয়ে গেছে আমরা যেটা আলোচনা করছিলাম সহযোগিতা কি বলেন না গণতান্ত্রিক আছেন যে সহযোগিতামূলক মনোভাবে আহ্বান জানালেন এজন্য দেবনাথ শম্ভু উনাদের লুটপাটে তো অংশগ্রহণ করা যাবে না এই চুরি চামারে লুটপাটে তো অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই কারণ বিএনপি তো আসলে চুরি চামারি রাজনীতি করে না চোর চামারদেরকে দমন করার জন্য বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে আগামীকালকে আমরা ইয়ে করব রাষ্ট্র মেরামতের রূপরেখা দেব এবং রাষ্ট্র মেরামতের রূপরেখার মধ্য দিয়ে এই চুরি চামারি গত 14 বছরে কি হয়েছে সেগুলো সমস্ত হালখাতা করানো হবে পাওনা দাওনা জনগণের যা শুধু 14 বছরই হয়েছে না আগেও না জনগণের 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 পাওনা জনগণকে বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ ওনারা কি রাষ্ট্র মেরামতের কথা বললেন এখন আগে তো আপনাদেরকে মেরামত করতে হবে প্লিজ তারপরে রাষ্ট্র মেরামত মেরামত কি হবে না হবে সেটা তো মানে রাষ্ট্র পাবেন তো ওই যে বরগুনায় খালি এক পুলিশের এসপি শুধু মেরামতের খালি একটা হুইসেল বাজাইছিল তারপরে দেখা গেল যে সব আওয়ামী লীগ সে লোকের তো ই হয়ে গেছে ওই তো হবে ক্ষমতা আছে বলে ওই লোক ইয়ে করে দিছে আবার ওই যখন ক্ষমতাটা চলে যাবে ওই লোক আবার ইয়ে করে দেবে আপনি এই যে একই কথা কথাকে দুই রকম করে কথা বলেন এখানে একটা এখানে একটা ঠিক না এটা খালি ওই শুনেন আপনি ডক্টর আছেন নামে রাখেন শুনেন ওই যে কিসের উপর ডক্টর আপনি হ্যাঁ ওই আপনার কোন সাবজেক্টে প্লিজ আপনার ওই বরগুনায় তো দেখাই দিছে বরগুনা আপনি নিজেও দেখছেন আপনার ভাষণ আমরা শুনছি জনগণও দেখছে টিভিতে তাই না তো শুধুমাত্র যদি 2 মিনিট পুলিশ না থাকে পিছনে ঠিক আছে যদি পুলিশ যদি অন্যায়কারীদের প্রোটেকশনে যদি পুলিশ না দাঁড়ায় ব্যাকিং না দেয় যে সমস্ত বড় বড় লেকচার মারলেন না রেকর্ডেড এ তো জনগণ দেখলো তো এইগুলো যদি আশা করি কয়েক মাস পরে মানে জনগণের মুখোমুখি যখন হবে নির্বাচন সামনে আসবে জনগণের মুখোমুখি হবে ওনার কথায় বললেন ওনার কথায় বললেন যে মানে ভোটে জিতছেন কি ভোটে জিতছেন কোন জনগণ আপনাকে বলছে খোদ গোপালগঞ্জে বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি নির্বাচিত আমি দাঁড়ান প্লিজ দাঁড়ান মাঠে কেউ দাঁড়ান আপনি দাঁড়ান মাঠে কেউ ছিল আপনি কথা বলছেন কেন আপনি যে সময় দাঁড়ান আমাকে টাইম দেবেন বাংলাদেশের আপনি কথা ছিলেন মাঠে এটা আমি নির্বাচন করতে সাথে ভবিষ্যৎ 18 তো নির্বাচন করেন না 14 তো করেন নাই নো নো দিস ইজ নট দ্য ওয়ে এখন আপনি আইবেন না দিস ইজ নট দ্য ওয়ে এখন আপনি নির্বাচন বাংলাদেশের প্রধানমন্ত্রী তার নির্বাচনী আসনে তা সেখানে পর্যন্ত জনগণ ভোট দিতে পারবে তা বলবো না কিন্তু দেখবেন যে সেখানে ভোটটা ফেয়ার হয় না কারণ ভোট দিতে গেলে মুড়ি বইতে ভোটদাতার একটা স্বাক্ষর লাগে বা টিপসই লাগে জন ওইখানকার জনগণ এত আনন্দে ওইখানে ভোট বাক্সে ভোট পড়ছে আপনি যদি 110% এর বেশি হয় না 10% লোকও 10% লোকেরও টিপসই আর সাইন পাবেন না 110% হয় না স্টপ ইট না আমরা আমার বক্তব্য শুনুন 110% উপর দেন না আমি আমি রহমান 110% ইন্টারঅ্যাক্ট করব না উত্তর আগে আপনাদের এই আমলে কত পার্সেন্ট 100% কিভাবে পার হইছে এবং আপনার এলাকার পাশের এলাকার যে চিফ ইলেকশন কমিশনার বলে গেছে তিনি কনফেশন করে গেছেন তিনি বলে গেছেন কয়েকদিন আগে বলে মামলা দেন যে আমরা দিতে যাবো কোন কারণে উনি তো নিজে জাতির কাছে বলেই গেছে জাতির কাছে বলে গেছে যে রুলিং পার্টির অধীনে ইলেকশন করা সম্ভব না ইমিডিয়েট পার্সিসি বলে গেছে ভালো কথা তো উনি কেমন নির্বাচিত ভালো কথা কইছো এটা ভালো কথা কইছো কি পরিমাণ নির্বাচিত ওনার নিজের জেলা প্রবেবলি ভদ্রলোক বরগুনার বোধহয় ওই নুরুদা পটুয়াখালী পটুয়াখালী হাওবার পাশাপাশি তো উনি বলে গেছেন যে এরা কি কি স্টাইলে নির্বাচিত কোন শ্রেণী নির্বাচিত কি পরিমাণে নির্বাচিত উনি বলে গেছেন ওনার 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 সাক্ষী আগে গলায় ওনার সাক্ষী তো বলে গেছেন সুতরাং ক্ষমতায় থাকলে পিছনে পুলিশ থাকলে প্রশাসন থাকলে যতক্ষণ তারা বোঝে ক্যাবিনেট সেক্রেটারি সাদত হোসেন বলছিলেন সরকার কাকে বলে বলে যার কথা বন্দুক ওঠার নামে এখন যেহেতু বর্তমান সরকারের কথা বন্দুক ওঠার নামে সুতরাং সেই সরকার নির্বাচিত হওয়ার তো কোনো দরকার পড়ে না বন্দুক উঠলে নামলি সরকার এখন সেই অবস্থায় এখন সেই অবস্থায় আপনারা অনেক বড় বড় লেকচার মারছেন অনেক কথাবার্তা বলছেন তাই না আমি একটা ওনাদের ওনাদের এই দেখেন এই আমি কোনো ইতিহাসের বাইরে কোনো কথা বলি শেষ করে যে আলোচনা শেষ করে হাতে সময় নেই আমরা 110% উত্তর দেন প্লিজ ডোন্ট ইনভাইট এগেইন মি আমরা একদম শেষ দিকে চলে এসেছি লোক কি পলটিক্স করবে ডোন্ট ইনভাইট আলম গেছি তখন আমাদের ইনভাইট করবেন এই লোকের সাথে
কথাই বলতে আরে ভাই আপনাদের একটা পণ্ডিত লোক আমি তোমার অনেক পণ্ডিত আমি ওনার যমুনা পণ্ডিতের মর্যাদা এই পর্যন্ত দিস ইজ নট দ্য ওয়ে দিস ইজ নট দ্য ওয়ে আমরা তো কথা আপনি মিথ্যা কথা বলবেন ইন্টারাপ্ট করেন কেন মিথ্যা কথা বলেন কেন ইন্টারাপ্ট করেন কেন সত্য বলেন আরে ভাই ভোট চোরদের সাথে কি সত্য কথা কিসের ভোট চোর ভোট ডাকাইতে আপনারা আপনারা বাকশাল করতে চেয়েছিলেন তো না বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গত কয়েকদিন আগে আমি এখানে একবার বলেছিলাম যে পাবনায় 12 জন কৃষক 25,000 টাকা লোন নিয়েছিল সেই কারণে তারা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তো এই সরকারের পিরিয়ডে কোটি কোটি টাকা প্রায় 4 লক্ষ কোটি টাকা লোপাট হয়ে গেছে হ্যাঁ তাই এই যে লোপাট হয়ে গেলে 4 লক্ষ কোটি টাকা অর্থ কি লুট করে লয়ে চলে গেছে বিদেশে গেল কোথায় হ্যাঁ গেল কোথায় সব চল চলে গেছে আগে ভোকাল কয়জন ছিল অবৈদুল কাদের তত্ত্বমন্ত্রী আর আর জানি কি আর ছাড়া তো সমুদাও বকল ছিল না সব চুপ হয়ে গেছে না না সমুদা কথা বলছে না সমুদা তো এই টক শোতে বলছে মানে জাতীয় পর্যায়ে যাবে আমি তো ন্যাশনাল কমিটির কেউ না ফালতু কথা আরে সামনে হবেন তো আচ্ছা আপনি সাহেব অন্যায় আল্লাহ দিলে আমার রেকমেন্ড করলে আমাদের বিএনপি সাথে একটা নেগোসিয়েশন আছে এটা ঝগড়া বাদ দিয়ে আসে সবাই মিশে যাই ইলেকশনটা করেন কি ইলেকশন কি আপনাদের আন্ডারে কে আপনাদের আন্ডারে যেভাবে হবে সেভাবে ওই 2018 মতন আপনি কি নাই এখন আমার পার্টি বুঝবো কিন্তু আমার ব্যক্তিগত অভিমত 2018-18 সিলমাই যাবে সিলমারও দিয়ে দিবেন আবার পরের দিন আপনারা বলবেন আপনাদের সিলমারও বাংলাদেশে এই সরকার অধীনে নির্বাচন হবে আপনারা যদি রাজনীতি করতে চান এই সরকারের অধীনে আসতে হবে আমরা রাজাকার এলাকা করলে এই দেশে রাজনীতি করতে হবে রাজাকার কেন এখানে আসবে আমরা কি রাজাকার সাপোর্ট করব ভাই আমি আপনাকে বলতে হ্যাঁ না আমরা না আমি তো আমার মুক্তিযুদ্ধ সম্পর্কে যদি আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে সৈনিক এই ব্যাপারে কম্প্রোমাইজ মুক্তিযুদ্ধের ভাবমূর্তি নষ্ট করেছে মুক্তিযুদ্ধ আকাঙ্ক্ষাকে যারা হত্যা করেছে যারা লুটপাটে অংশগ্রহণ করে স্বাধীনতার পর আরে লুটপাট শুরু হলো কবে থেকে রে ভাই ডাকাত ছিল স্বাধীনতার পর বঙ্গবন্ধু হত্যাকাণ্ড জনগণ শুনে সমু সাহেব এই দেশে সমস্ত অপরাধের মূল জিয়াউর রহমান এবং বিএনপি এবং তাদের উত্তর সমস্ত অপরাধের মূল আপনারা করতেছেন এখন আপনারা যদি বঙ্গবন্ধু হত্যাকাণ্ড বলতে না পারি সেজন্য আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন।